তার কারিয়ে অর্থ হচ্ছে কেয়ামত। জোরে কোনো কিছু ঘটিত হওয়া, খুব জোরে সরে কিছু যদি ঘটে সেটা হচ্ছে আল কারিয়া। কেয়ামত তো আস্তে ধীরে ঘটার কোনো জিনিস না, কেয়ামতের যে ঘটনা ঘটবে সেটা অনেক বড় বিশাল প্রকাণ্ড জিনিস। কোরআন শরীফে আল্লাহ তাআলা এই কেয়ামতকে বোঝানোর জন্য অনেকগুলো সূরা কেয়ামতের আলোচনা করেছেন এবং সেগুলো শুরু করেছেন এরকম শব্দগুলো দিয়ে, যেমন আল হাক্কাহ, আত-তাম্মাহ, আস-সাখ্খাহ, আল গাশিয়া, এরকম আল কারিয়া, এসবগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? কেয়ামত। কেয়ামতের এক একটা ভীষণ বড় ধরনের ঘটনা, দুর্ঘটনা এবং মারাত্মক পরিস্থিতির তার নাম ব্যবহার করে আল্লাহ তাআলা এই সূরাগুলোর নাম দিয়েছেন। এটা অনেক বড় বিষয়, অনেক বড় বিষয় আল কারিয়া। তারপরে বললেন যে মাল কারিয়া, কারিয়া কি জিনিস, কেয়ামত, কেয়ামত কি জিনিস? প্রশ্ন করা অর্থ হচ্ছে যে এই জিনিসটা যে কত মারাত্মক সে সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা, মানুষের জেহেনে তুলে ধরা যে আল কারিয়া মারাত্মক বিষয়। ওয়ামা আদরাকা মাল কারিয়া, তৃতীয়বার আবার বলা হচ্ছে কারিয়া জিনিসটা কি সেটা কি আপনি জানেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অ্যাড্রেস করে বলা হচ্ছে, কিন্তু আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন যে আল কারিয়া, মাল কারিয়া, ওয়ামা আদরাকা মাল কারিয়া। কারিয়া মহা ঘটনা, মহা দুর্ঘটনা, এই বিশাল ঘটনা কেয়ামতের, তুমি কি জানো সে কারিয়া কি জিনিস? ইযা ওয়াকা বিহিম আমরুন ফাদিয়া, যখন আরবের মধ্যে কোনো ধরনের মারাত্মক কিছু ঘটে যায়, বড় ধরনের কোনো অঘটন ঘটে, তখনই তারা কারা কারিয়া শব্দ ব্যবহার করে। ফাহিয়া শাদীদাতু মিন শাদাইদিদ দাহর, বড় মুসিবত যে জিনিস নিয়ে আসে সেটাই হচ্ছে আল কারিয়া। এখন এই কারিয়া কি জিনিস দুই তিনবার প্রশ্ন করে আল্লাহ তাআলা নিজেই সেটা তাফসির করছেন। তাফসির হচ্ছে সেই কারিয়ার পুরো বিস্তারিত অবস্থা হচ্ছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো হয়ে যাবে ছিন্ন বিচ্ছিন্ন, ইতস্তত বিক্ষিপ্ত, উড়ে যায় যে পতঙ্গ পাল, এ উড়ে যাওয়া পতঙ্গ পালের মতো হবে মানুষ। মানুষের হাঁটার একটা তরিকা আছে, জমায়েত হওয়ার একটা তরিকা আছে, চলাফেরার একটা উদ্দেশ্য লক্ষ্য আছে, কিন্তু যখন কেয়ামতের দিন উঠবে মানুষ, তখন এমন হবে যে তাদের কোনো তাল থাকবে না, বেতাল হয়ে শুধু চতুর্দিকে জোয়া দিয়ে ঘোরাঘুরি করবে, কি করবে সেটাও বোঝে না। পেরেশান হয়ে গেলে মানুষ দেখবেন যে এদিকে সেদিকে জোয়া দিয়ে শুরু করে দেয়, কোন দিকে যাবে এটাও বুঝে কুলে উঠতে পারে না। তার এক্সাম্পল দেওয়ার জন্য তিনি বলেছেন আল ফারাস আল মাবসুস, ফারাস হচ্ছে পতঙ্গ পাল, উই পোকা যখন শীতের দিনে অনেকগুলো উঠে উঠে এগুলো ঘোরাঘুরি করে, কোন দিকে যাবে তা কোনো ডাইরেকশন ঠিক নাই। কিন্তু আবার মৌমাছি দেখেন তারা কোন দিকে যাবে প্ল্যান প্রোগ্রাম ঠিক আছে, সেগুলো মাবসুস না, সেগুলো ইতস্তত বিক্ষিপ্ত না, তো এগুলো টার্গেট মতো চলে, তাদের যাত্রা, তাদের জার্নি, তাদের উড়ার একটা দৃষ্টিভঙ্গি ক্লিয়ার আছে। কিন্তু পতঙ্গ পাল যখন শীতকালে উঠে খালি এরকম এরকম করে উঠতে থাকে, কি করবো কোন দিকে যাবো কোনো খবর নেই। তো মানুষের অবস্থা হচ্ছে এই যে ইতস্তত বিক্ষিপ্ত, এই পোকাগুলোর মতো যেগুলো পাখা গজে উঠতে থাকে, পতঙ্গ পাল সেগুলোর মতো তারা উঠতে থাকে। এই ফারাস কাল ফারাস মাবসুস, এই ফারাসের ঘটনা অন্য একটা হাদিসে এসেছে। ফারাসের ঘটনা অন্য একটা হাদিসে কিভাবে এসেছে? তিনি বলেছেন মাসালি ও মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা, হে দুনিয়ার মানুষ, আমি আর আমি যে তোমাদের কাছে প্রেরিত হয়েছি দুনিয়াবাসী, এই দুই গোষ্ঠীর এক্সাম্পল যদি নিতে চাও
তাহলে ওই ব্যক্তির থেকে এক্সাম্পল নাও, কোনো ব্যক্তি কোনো কারণে এক জায়গায় একটু আগুন জ্বালালো, লাকড়িটাকে জোগাড় করে আগুন জ্বালাচ্ছে, হয়তো ভাত পাক করবে অথবা ঠান্ডা লাগছে, নিজের শরীরকে একটু গরম করবে, যে কোনো উদ্দেশ্যে একটু আগুন জ্বালিয়েছিল। এখন আগুন দেখলো কে, ফাজাল আল জানাদিবু আল ফারাশু ইয়াকানা ফিহা, উড়ন্ত পতঙ্গ পালগুলো, পাখা গজানো ওই পোকাগুলো এ আগুন দেখে উড়তে উড়তে এখানে এসে লাফিয়ে পড়ছে, আত্মাহুতি দিচ্ছে। তারা যে আগুনের মধ্যে পড়ে কি লাভ হবে তাদের, কিন্তু তারা আগুনে পড়ে। ওয়াহুয়া ইয়াজিবুহুম আনহা, লোকটা চিন্তা করলো আগুন জ্বালালাম একটু কাজের জন্য, এখন পোকাগুলো এসে খামাকা পড়ে পড়ে মরছে, সেই বেচারা পোকাগুলোকে থামাতে চায়, বাধা দিতে চায়, একটা কাপড় বা কিছু একটা ইউজ করে সরিয়ে দিতে চায়, হ্যাঁ সরিয়ে দিতে চায়, কিন্তু পোকাগুলো কি তার কথা শুনে তার বাধা মানে না, ওখানেই পড়ে আগুনের মধ্যেই পড়ে। এই এক্সাম্পল দিয়ে তিনি বললেন, আমি তোমাদের সঙ্গে আমার এক্সাম্পল তাই, দুনিয়াবাসীর সঙ্গে আমার এক্সাম্পল ওই আগুন জ্বালানোওয়ালা লোক আর পোকা উড়ন্ত পোকাগুলোর অবস্থা। ওয়ানা আখুযু বিহুজাজিকুম আনিন্নার, আমি তোমাদেরকে চেষ্টা করি হে দুনিয়ার মানুষ, সবাইকে জাহান্নামের আগুন থেকে যাতে পড়ে না যাও, তোমাদের কোমর ধরে টানিয়ে টেনে ধরে রাখি। ওয়ান্তুম তুফলিতুনা মিন ইয়াদি, কিন্তু তোমরা আমার হাত থেকে ছুটে দ্রুত বেগে জাহান্নামে গিয়ে পড়ে যাও। কোরআন হাদিস আমাদেরকে কত করে বুঝাচ্ছেন আল্লাহ তাআলা এবং তার রাসূল, এই রেসালাতের দায়িত্ব পালন করে তিনি সারাটি জীবন কষ্ট করে পৌঁছে গেলেন, উম্মতের নাজাত কোথায় হবে সব কথা বলে গেছেন, কোনো কথা বাকি রাখেন নাই। লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, এমন সুস্পষ্ট, তারাক্তুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা, তোমাদেরকে শুভ্র সাদা উজ্জ্বল জল জল করা দলিল প্রমাণের উপরে রেখে গেলাম, কোনটা শরীয়ত কোনটা মাসিয়াত, কোনটা হালাল কোনটা হারাম সব বলে গেলাম, এমন ভাবে বলে গিয়েছি কোনো কনফিউশন এই শরীয়তে নেই। লাইলুহা কানাহারিয়া, শরীয়তের দলিল প্রমাণগুলো, আয়াতগুলো, কোরআন হাদিসের কথাগুলো এত সুস্পষ্ট, রাতগুলো দিনের মতো উজ্জ্বল। লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, একমাত্র যে ব্যক্তি হালাক হতে চায় সে ছাড়া এত সুস্পষ্ট দলিল প্রমাণের সুন্দর দিন শরীয়ত রেখে অন্যদিকে যাওয়ার প্রশ্নই আসে না। তো এই যে মানুষ শরীয়ত থেকে অন্যদিকে চলে যায় সেই কথা বলার জন্য এখানে তিনি একটা এক্সাম্পল দিয়েছেন, সেখানে ফারাস পতঙ্গ পালের কথা এনেছেন, পতঙ্গ পাল উড়ে কাল ফারাস ইল মাবসুস, এগুলো বিক্ষিপ্ত ইতস্তত করে ঘুরতে থাকে উঠতে থাকে, এগুলো কোনো উদ্দেশ্য লক্ষ্য কিছু নেই। এরকম হাসরের দিন মানুষগুলো যখন আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে প্রথম দ্বিতীয় সিংহার পরে উঠাবেন, তখন তারা এরকম বেদিশাহে দৌড়তে থাকবে, কোনো দিশা টিশা থাকবে না, ছুটাছুটি করবে সমানে, কোন দিকে যাবে কোথায় গেলে এই বড় মুসিবত থেকে মুক্তি পাওয়া যায়, পেরেশান হয়ে দৌড়া শুরু করে দেবে। ওয়াতাকুনুল জিবালু কাল আহনিল মানফুস, আর পাহাড়গুলো হয়ে যাবে তুলার মতো, যে তুলাগুলোকে একেবারে ছিঁড়ে ছিঁড়ে খুলে খুলে আলাদা করে ফেলানো হয়েছে। আপনি তুলাকে যদি তুলার যেরকম একটা চাকার মতো থাকে এরকম করে খুলতে থাকেন খুলতে থাকেন খুলতে থাকেন, তাহলে আর তুলার অস্তিত্ব থাকে না, এগুলো অস্তিত্বহীন মতো হয়ে যায়, এত পাতলা হয়ে যায়, এত ছোট হয়ে যায়, এগুলো কোনো ওজন থাকে না, এগুলোর কোনো বল থাকে না। পাহা পর্বত হয়ে যাবে সমস্ত ভূমিকম্প দুনিয়া ধসে বিচ্ছিন্ন হয়ে এগুলো সমস্ত উঠতে থাকবে, এত বিস্ফোরণ হবে যে পাহাড় গুঁড়া হয়ে পাউডার হয়ে আকাশে উঠতে থাকবে, বালুর মতো উঠতে থাকবে, এবং সেগুলোর এক্সাম্পল দেওয়া হয়েছে ওই যে তুলা যেরকম উড়ে এরকম উঠতে থাকবে। কি পরিমাণ বিস্ফোরণ হলে, এক্সপ্লোশন হলে এই পাহাড়ের বালিগুলো বিচ্ছিন্ন হয়ে এরকম বাতাসে উঠতে থাকে।
বিশাল বিশাল হিমালয় পাহাড়ের মতো পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো। এই হলো কেয়ামতের দিনের পরিস্থিতি। সেই পরিস্থিতিতে যখন হাশরের ময়দানে আসবে, এসে এখন অনেক বড় কাজ আছে, সব দুনিয়া শেষ হয়ে গেল, মানুষের শেষ হয়ে গেল, তাহলে তো এমন সমস্যা ছিল না, শেষ হয়ে গেছে সব শেষ খালাস, আর এত চিন্তা কি আছে। কিন্তু শেষ হয়ে গিয়ে তো সব শেষ হলো না, কেবল শুরু, আসল জিনিস শুরু হলো। আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে হবে, আমলনামা আসবে, সেখানে সূর্য মাথার উপরে চলে আসবে, গরমে ঘামে মানুষ সাঁতার কাটতে থাকবে, গরমে ঘামের মধ্যে ঘামের পরিমাণ কত দূর হবে, আমলের দুর্গতি অনুযায়ী যাদের আমল ভালো ঘাম তাদেরকে টার পাবে না, তাদেরকে টাচ করবে না, কিন্তু যাদের আমল খারাপ তাদের ঘাম ঝরতে ঝরতে হাঁটু পর্যন্ত আসবে, কারো ঘাম কোমর পর্যন্ত আসবে, কারো ঘাম বুক পর্যন্ত আসবে, কারো ঘাম মুখ ডুবে যাবে, কারো নাক ডুবে যাবে, চোখ ডুবে যাবে, সাঁতার কাটতে হবে তাকে ঘামের মধ্যে, এরকম অবস্থা হবে। কিতাব দেওয়া হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ো, ডান হাতে কিতাব রিসিভ করলে বোঝা যাবে যে সুসংবাদ আছে, বাম হাতে কিতাব রিসিভ করলে খবর আছে। দাঁড়িপাল্লা ওজন করা হবে, মিজান নিয়ে আসা হবে, এই সমস্ত আল্লাহ তাআলার সামনে বসানো হবে আপনাকে। আপনি আর আল্লাহ একা একা কথা বলবেন, ওয়ালাইসা বাইনাকুমা তারজমান, আপনাদের দুইজনের মধ্যে কোনো মধ্যস্থতাকারী, কোনো ইন্টারপ্রেটার, কোনো অনুবাদক তর্জমা করনেওয়ালা কেউ নাই। এই যে হিসাব নিকাশের পরিস্থিতি আসবে, সেদিনের কথা আল্লাহ তাআলা তুলে ধরছেন, যে ওই দিন মান ফাকুলাত মাওয়াজিনহু, যার নেকির পাল্লাটা ভারী হবে, আমল নামায় আমল যেটা রিয়েল আমল ভালো আমল, সেটা যদি ওজন ভারী হয়, তার ওজনের পরিমাণ যদি নেকিতে ভর্তি হয়ে যায়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তিনি অত্যন্ত সন্তুষ্টজনক জিন্দিগি যাপন করবেন, চরম সন্তুষ্টির জিন্দিগি তিনি পেয়ে যাবেন। এই সন্তুষ্টির জিন্দিগিটা কি? আইশুন মারদি ইয়ারদাহু সাহেবু, এমন সুন্দর জিন্দিগি তাকে দেওয়া হবে, সেই জিন্দিগি পেয়ে তাই সে খুশি হয়ে যাবে জান্নাতে গিয়ে। কারণ হচ্ছে সে সারাটা দিন, ফালা আইশ আইশাতু কুল কালিমাতুন তাজমাউ নিআম আল্লাতি ফিল জান্নাহ, এইসাতুর রাদিয়া, সমস্ত নিয়ামত জান্নাতে তাকে দেওয়া হবে। কি কি নিয়ামত দিয়ে সে খুশি পেয়ে খুশি হবে? কাল ফুরুশিল মারফুয়া, অনেক উঁচু সিট শোয়ার জন্য বেড, কত উঁচু হবে? কোন কোন হাদিসে এসেছে জান্নাতিদের বেড বা ম্যাট্রেস এত উঁচু হবে, ইরতিফাউহা মিকদারু মিয়াতু আম, 100 বছরের যাত্রার মতো এত উঁচু বেড ম্যাট্রেস, এত হাই হাই স্লিপ। এখন এত উঁচু বেড হইলে ম্যাট্রেসে উঠবেন কেমনে? এখন কি মই লাগবে, ল্যাডার লাগবে ওখানে উঠতে? 100 বছর ধরে উঠেন শোয়ার জন্য, তো আর শোয়ার কাম শেষ না, এমন অটোমেটিক সিস্টেম এত উঁচুটা, ফাইদা দানা মিনহা ওয়ালিউল্লাহ ইত্তাদাত হাত্তা ইস্তাউয়া আলাইহা, আল্লাহর ওলি জান্নাতি লোকটা যখন এই বিছানায় শুইতে চাইবে, মনের ইচ্ছা আসবে, মনের ইচ্ছাটা হলো সুইচ, মনের ইচ্ছার সঙ্গে বেডটা 100 বছর উঁচু এই বেড এরকম করে তার সাইজ মতো তার লেভেলে এসে নিচু হয়ে যাবে। নিচু হওয়ার পর আল্লাহর ওয়ালি যখন সেখানে শুবে, হাত্তা ইস্তাউয়া আলাইহা, সেখানে যখন আরাম করে শুয়ে যাবে, সুমাত্তা তাফাইল কাহাইয়াতিহা, তখন সে আবার অটোমেটিক্যালি তার জায়গায় 100 বছর উপরে চলে যাবে। এখন 100 বছর উঁচু যদি রকেটের বিজ্ঞপ্তিতে এক লাভ দেয়, তাহলে কি উপায় হবে? বেশি জোরে লাভ দিলে তো সিট খেয়ে পড়বেন, কিসের আরাম টারাম, হাড্ডি হুড্ডি ভেঙে যেতে পারে, এইরকম হবে না। আল্লাহ তাআলা সেটাকে এমন সিস্টেম করেছেন,
আল্লাহর অলি উঠবে এভাবে যে সে ট্যারি পাবে না যে উঠে গেল। কোনো কোনো সময় লিফ্টে জোরে টান দিলে একটু মাথা ঘুরে হেঁটে কোনো কোনো সময় দেখা যায়, এরকম জোরে টান দিবে না, এমনভাবে উঠে যাবে ট্যারি পাওয়া যাবে না। অমিশ্র সাজারাতে ফারা উহা কাজালিক আইদান মিনাল ইরতিফা, এরকম গাছের বিভিন্ন ফলদার গাছগুলো অনেক উঁচুতে সুন্দর সুন্দর ফল দেখা যাবে। আচ্ছা, একটা ফল দেখা যায় গাছের আগায় খুব সুন্দর, এত আকর্ষণীয় লাগছে, সেটা নিতে মনে চায়। এরকম গাছে মনে আছে বড়ই গাছে একটা বড়ই খুব উপরে মাশা আল্লাহ দারুণ আকর্ষণীয় লাগে, ওইটা পাইতে মনে চায়। একটা বড়ই পাওয়ার জন্য 20টা ঢিলো দিছে, তাও বড়ইটা টার্গেট করতে পারি না, মনে আছে ছোটকালের কথা। তারপর লঘু টুকি এনে অনেক সময় কাবু করা যায় না, এত উপরে মনের ভিতরে খুব আঁকু বাঁকু করে, হায় রে পাওয়া গেল না ওইটা, কত জানি স্বাদ হইত। আল্লাহ তাআলার ওলি যখন জান্নাতে গাছের আগার ওইটা দেখতে চাইবে, খাইতে চাইবে, আল্লাহর ওলি চাওয়া মাত্র গাছের ডালটা তার সামনে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি অটোমেটিক সিস্টেম! আগের জমানায় এগুলো বললে সাহাবীরা কেমনি বিশ্বাস করছেন শুধু ইমানের জোরে। আমাদের মতো সাইন্টিফিক ডেভেলপমেন্ট তো দেখেন নাই, এখন তো অনেক কিছু অটোমেটিক আমাদের জমানায় আবিষ্কার হয়ে গেছে, হয়ে যায়নি। হ্যাঁ, আপনি পানির ট্যাপের কাছে কোনো সুইচ নাই, পানির ট্যাপের কাছে নিলেন পানি বাইর হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, অটোমেটিক সিস্টেম। আমাদের বুঝতে তো সহজ হয়ে গেছে, আমি চিন্তা করি সাহাবীরা বুঝছেন কেমনে, শুধু ইমানের জোরে যে আল্লাহ তাআলা বলছেন হয়েই যাবে, ব্যাস। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমাদেরকে বোঝার জন্য আল্লাহ তাআলা অনেক সুন্দর সাইন্টিফিক ডেভেলপমেন্টে মানব জাতিকে পৌঁছে দিয়েছেন। তারপরে কুতুফুহা দানিয়া, যেভাবে এসেছে যে তাদের ফল পাওয়াটা একেবারে হাতের কাছে, মুখের কাছে, নজরের কাছে চলে আসবে, এমনকি ওয়াহাইসুমা মাশা হাত্তা ইতানা ওয়ালাহ ওয়ালিউল্লাহ কায়দান ওয়া কায়িমান, আল্লাহর ওয়ালি যদি বসে ফলটা খেতে চায় তাহলে বসলে তার কাছে চলে আসবে, দাঁড়িয়ে খেলে দাঁড়ানোর কাছে চলে আসবে, তার অবস্থা অনুযায়ী কাছে চলে আসবে। এরপরে আসে সেখানে আনহার, জান্নাতের নহরগুলো প্রবাহিত হবে, সেই নহরগুলো পানির এবং শরাবের এত অটোমেটিক সিস্টেম, ইয়ানতাকিলু মিন মাকানিন ইলা মাকান জারা মাহু নাহরুন হাইসু শাআ উলুওয়ান ওয়া সুফলা, আল্লাহর বান্দা জান্নাতে যখন পায়চারি করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এক বাগান থেকে আরেক বাগানে যাবে, আর তার নেইবারকে ভিজিট করতে যাবে, তার আত্মীয় মা বাবাকে দেখতে যাবে, নহর তার পিছনে পিছনে তাকে ফলো করবে, সারাবে নহরগুলো। ইফাজ্জারুনাহা তাফজীরা, এভাবে করে আল্লাহ তাআলা খায়র বরকত দিয়ে কি করবেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এমন জিন্দেগি সে পাবে যে জিন্দেগিতে শুধু খুশি আর সন্তুষ্টি তার জন্য অপেক্ষা করছে। নেক আমল নিয়ে চলে গেলে এত ধনী হয়ে গেল, জীবন এত কামিয়াব হয়ে গেল। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাওিয়া, আর যে ব্যক্তির নেকির পাল্লাটা, নেকির পরিমাণ একেবারে ওজনে মিজানের মধ্যে হালকা হয়ে গেল, তার সর্বনাশ হয়ে গেল। ফা উম্মুহু হাওিয়া, তার মা হচ্ছে হাওিয়া, উম্মু মানে মা, হাওিয়া অর্থ জাহান্নাম। এই মা জাহান্নামকে মা শব্দ কেন ব্যবহার করেছে আল্লাহ তাআলা, সাম্মাহা উম্মান লিআন্নাহু ইয়াউই ইলাইহা কামা ইয়াউই ইলা উম্মিহি, সে ওইদিকে দ্রুত গতিতে গিয়ে ধেয়ে যাবে জাহান্নামের দিকে, যেভাবে সন্তান মায়ের কাছে ধেয়ে যায়। কোনো সময় যদি মা বাইরে গিয়েছে সন্তানকে ঘরে রেখে, সন্তান যখন আসে কত দৌড়ে মায়ের কাছে যায়, এক দৌড়ে চলে যায়। এই যে মায়ের দিকে সন্তানের আকর্ষণ, দ্রুত গতিতে ধাবমান হয়ে মায়ের কাছে চলে যায়, মা তার ঠিকানা, এরকম জাহান্নাম হচ্ছে তার ঠিকানা।
মাকে এখানে ঠিকানার সেন্সে ব্যবহার করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ঠিকানা অর্থে অন্য জায়গায় বলেছেন যে মাওয়াহু জাহান্নাম, অন্য আয়াতে বলছেন না মাওয়াহু জাহান্নাম ওয়াসাআত মাসীরা, যে তার ঠিকানা হচ্ছে পাপীর ঠিকানা হচ্ছে জাহান্নাম, খুবই খারাপ তার ঠিকানাটা। হাওয়ার আরেকটি অর্থ আছে, সেটা হচ্ছে খুব দ্রুত গতিতে যখন নিচের দিকে যেতে থাকে পাহাড়ের উপর থেকে যদি বা আকাশ থেকে কিছু যদি নিচে পড়ে, কিরকম গতিতে পড়ে বলেন তো দেখি, কত গতিতে পড়ে। প্লেন যখন অ্যাক্সিডেন্ট হয় আস্তে আস্তে পড়ে, কত দ্রুত গতিতে ধাবমান হয়ে পড়ে। এটা হচ্ছে তাহওয়ি বিহি রিহ ইলা মাকানিন সাহিক, আল্লাহ তাআলা বলেছেন উপর থেকে নিচে দ্রুত গতিতে নামে, জাহান্নামীকে উল্টো করে দ্রুত গতিতে জাহান্নামী খুব জোরে নিক্ষেপ করা হবে। এই জন্য হাওয়া এই জাহান্নামে নাম হিসাবে ব্যবহার করা হয়েছে। তাহাওয়াল কওম ফিল মাহওয়া ইদা সাকাতা বাদুম ফি ইসরা বাদ, খুব নিচু জায়গায় পাহাড়ের চূড়া থেকে যখন কোনো মানুষ পড়ে যায়, তখন আরবরা বলে যে এমন অ্যাক্সিডেন্ট হলো যে একটা পরে একটা দ্রুত গতিতে নিচে পড়তে থাকলো, তার ঠিকানা হচ্ছে হাওয়া। এখন হাওয়া ইজ জাহান্নাম, সে জাহান্নাম তার অবস্থা কেমন, কি কঠিন পরিস্থিতি সেখানে, সে কথা পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আদরাকা মা হিয়া। এই যে হাওয়া জাহান্নামের কথা বললাম, আপনি কি জানেন হে মানুষ, তুমি কি জানো এ হাওয়া মা কি জিনিস, কত মারাত্মক জিনিস, এটা কত বিভৎস হতে পারে জাহান্নামের আগুনের চেহারা। তার জবাবটা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন পরবর্তী আয়াতে, নারুন হামিয়া, এটা হচ্ছে এমন আগুন যেটা হামিয়া, হামিয়া আয় শাদিদুল হারারা, প্রচন্ড গরমের আগুন। আগুন তো সবই গরম, কিন্তু গরমের তাপমাত্রায় ব্যবধান আছে না নাই, আছে। অতি তাপমাত্রার আগুন হচ্ছে হামিয়া শাদিদুল হারারা। কেমন এই জাহান্নামের আগুনের তেজটা, এর তেজ কত বেশি, সেটা বোঝানোর জন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ক্বালা নারুকুম হাযিহি আল্লাতি ইয়াকদি ইবনু আদম জুজ্উম মিন 70 জুজ্আ মিন হার জাহান্নাম, এই তোমাদের যে আগুন জ্বালাও পৃথিবীতে, জানো কি, যদিও অরিজিনালি সেম রুট, মূল আগুন একই, কিন্তু তোমাদের আগুনটা মাত্র জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ তেজ এই আগুনে আসে। তাহলে জাহান্নামের আগুনের পরিমাণ তেজ আরো 69 গুণ বেশি। এখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি ইন কানাত লা কাফিয়াতুন ইয়া রাসূলুল্লাহ, ওয়া আল্লাহর নবী, এই জাহান্নামের আগুনের থেকে মাত্র 69 ডিগ্রি কম, 70 ভাগের এক ভাগ যে তেজ আগুন, এই আগুনিতে একটা মানুষ শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। এরকম আগুনে ফেললেও তো 12টা বেজে যাবে, এর চেয়ে 70 গুণ 69 গুণ বেশি যদি আগুনের তেজ হয় তাহলে কি অবস্থা হতে পারে। ক্বালা ফা ইন্নাহা ফুদ্দিলাত আলাইহা বিতিসা ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহা মিছলি হাররিহা, দুনিয়ার যে আগুন দেখো একটা মানুষকে পুড়িয়ে মেরে ফেলতে পারে, এটা আর তুমি আরো 69 গুণ পাওয়ার এই আগুনের সঙ্গে যোগ করতে হবে, করো দেখি, তাহলে দেখো কিরকম হতে পারে আগুনের তেজ। অন্য হাদিসে এসেছে ইন্নারাকুম হাদিহি জুজ্উন মিন 70 জুজ্আ মিন নার জাহান্নাম, এই তোমাদের কাছে যে আগুন আছে পৃথিবীতে দুনিয়ার মধ্যে আগুনের যে ব্যবহার করো জ্বালাও, এটা জাহান্নামের আগুনের মাত্র 70 ভাগের এক ভাগ। আর এই জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ নিয়ে দুনিয়ার জন্য যা আল্লাহ দিয়েছেন তাও ওইভাবে রাখেননি, 70 ভাগের এক ভাগে কি করেছেন, অদূরবাদ বিল বাহরে মাররাতাইন, এই 70 ভাগের এক ভাগকে আবার সাগরের মধ্যে দুইবার পানির মধ্যে চুবিয়ে দিয়েছেন, দুইবার করে পানির মধ্যে চুবিয়ে এটাকে আরো ঠান্ডা করেছেন। ওয়ালাউলা যালিকা মা জাআলাল্লাহু ফিহা মানফাআতুন লিআহাদ, যদি এরকম হালকা না করতেন
যে কমাইতে কমাইতে সব ভাগের এক ভাগ করেছেন, এবার দুইবার পানি দিয়ে ধুয়ে ফেলেছেন, এরকম হালকা যদি না করতেন তাহলে যে আগুন জ্বালাও এই আগুন দিয়া দুনিয়াতে কোনো ফায়দা পেতা না, মানে আগুনের মধ্যে ভাত পা করতে পাতিল বসাইছ, পাতিলকে আগুন খাইয়ে ফেলত, কিসের ভাত খাবা? তো এরকম করে আগুনকে এত হালকা করে আমাদের প্রয়োজনের কাজে আল্লাহ তাআলা ব্যবহার করতে উপযুক্ত করে দিয়েছেন। তারপরে সেই আগুনে যদি কাউকে ডুবে দেয় কেমন হবে? অন্য হাদিসে এসেছে যে উকিদ আলা নারি আলফু সানা হাত্তা ইহমাররাত হাত্তা ইহমাররাত, আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত জ্বালিয়ে জ্বালিয়ে এই আগুন লাল রং ধারণ করলো ম্যাচিওর হয়ে। সুম্মা উকিদ আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত, আবার আরো 1000 বছর আগুনকে জ্বালাতে জ্বালাতে আগুন আরো ম্যাচিওর হয়ে সাদা রং ধারণ করলো। সুম্মা উকিদ আলাইহা আলফা সানা হাত্তা ইসওয়াদ্দাত ফাহিয়া সাউদাউন মুজলিমা, এরপরে আরো 1000 বছর জ্বালিয়ে আগুনের রংকে আরো ম্যাচিওর করে পরিপূর্ণ কালো রং ধারণ করেছে, এবং সে জাহান্নামের আগুন এখন লালও না সাদাও না, অন্ধকার ভীষণ কালো আগুন, ভীষণ অন্ধকার কালো আগুন। এই আগুনের এমন তেজের কারণে আগুন নিজেকে খাওয়া শুরু করে দেয়, সে কথা বুখারী মুসলিমে হাদিসে এসেছে। ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম জ্বলতে জ্বলতে আগুন বেশি হয়ে তার আল্লাহ তাআলার কাছে কমপ্লেন শুরু করলো, ইয়া রব আকালা বাদি বাদা, এত আগুনের তেজ হয়ে গেছে আমার এক এক অংশ আরেক অংশকে খাওয়া শুরু করে দিয়েছে, এক অংশ আরেক অংশকে একদম আগুনে খেয়ে ফেলতেছে, গ্রাস করে ফেলছে, কি করা যায়? ফাআযিন আল্লাহ বিনাফাসাইন নাফাসান ফি শীতা ওয়া নাফাসান ফি সাইফ, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে দুইটা নিঃশ্বাসের অনুমতি দিলেন, একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে আর একটা নিঃশ্বাস গরম শীতকালে। গ্রীষ্মকালে নিঃশ্বাসটা ফাসতাদমা তাজিদুনা ফি শীতা মিন বারদিহা ওয়া আশাদ্দুমা তাজিদুনা ফি সাইফ মিন হাররিহা, অতিরিক্ত শীতের সময়ে যে তোমরা ঠান্ডা পাও এটা জাহান্নামের জামহারীরের শীতের নিঃশ্বাস, আর গরমকালে যেটা পাও সেটা প্রচণ্ড আগুনের নিঃশ্বাসটাই সামারে, তোমাদের একটুখানি তোমরা টের পাও যখন সেই নিঃশ্বাস সারে। তাহলে এই জাহান্নাম তার এত তেজ, সেই জাহান্নামের কথা আল্লাহ তাআলা বলছেন ফা উম্মুহু হাওয়িয়া, এই ব্যক্তির মা অর্থাৎ ঠিকানা তাকে নিক্ষিপ্ত করা হবে জোরে সোরে উপর করে হাওয়িয়া দোজখে। ওমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো সেটা কি জিনিস? নারুন হামিয়া, এটা হচ্ছে এরকম জ্বলন্ত আগুন যে আগুনের অনেক তেজ হয়ে যাবে, এত তেজ হবে, সেই তেজের বর্ণনা আমরা একটু আগে শুনলাম। এরপরে আছে ইন্নামা সাকুলা মিজানু মান সাকুলা মিজানু লিআন্নাহু ওয়াযা ফীহিল হক, নেকির পাল্লা ভারী হলো কেমনে? যেই ব্যক্তি হক দিনকে অনুসরণ করেছে এবং বাতিল থেকে দূরে থেকেছে, সেই ব্যক্তির আমলগুলো জমা হতে হতে তার মিজানকে পাল্লাকে দাঁড়ি পাল্লাকে অনেক ভারী করে দিয়েছে। আর যেই ব্যক্তি দাঁড়ি পাল্লা খুব পাতলা, মানে তার আমলটা ওজন করে নেক আমলটা খুব কম হয়, তার মানে সেই ব্যক্তি অনেক বাতিলের মধ্যে ডুবেছিল, হকের দিকে আসেনি, সে বাতিল নিয়ে বসবাস করেছে, বাতিল তার দিন রাতের চিন্তা ছিল, তার আমলের মধ্যে ছিল, তার আকিদার মধ্যে ছিল, তার লেনদেনের মধ্যে ছিল। কোন কোন রেওয়ায়েতে এসছে আন্নারুল মাউতা ইয়াসআলুনার রাজুল ইয়াতিহিম আন রাজুলিন মা তাকাবলাহু, কোন কোন সময় যখন কেউ মারা যায় নেককার লোক, তখন তার কাছে নেককার লোকের কাছে যখন নেককার লোক যায় যাহাবা ইদা মাতা আল মুমিনু যাহাবা বিরুহি ইলা আরওয়াহিল মুমিনিন, মুমিনের ইন্তিকাল হয়ে গেলে
তার রুহটাকে ফেরেশতারা কবজা করে ইল্লিয়িনে নিয়ে যান, সেখানে নাম লেখায় দেন, সেখানে ওই ইল্লিয়িনদের বাকি যারা আছেন তাদের রুহের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়ে যায়, রুহানিভাবে মিটিং হয়, একে অপরকে চিনে মোমেনরা সেখানে। ফায়াকুলুন রুহু আখাকুম, আগে চলে যাওয়া মাইতিন যারা আছেন তাদের রুহগুলো এই নতুন মোমেনের রুহকে ওয়েলকাম করে, সবাই সবাই বলে যে আসছে তোমাদের ভাইটা, আসছে দুনিয়া থেকে আমাদের কাছে, এখানে চলে এসেছে তোমাদের ভাইটা দুনিয়া থেকে এসেছে। রাউহু আখাকুম ফাইন্নাহু কানা ফি গাম্মিদ দুনিয়া, তোমাদের ভাইটাকে একটু আরামে বসতে দাও, দুনিয়ার মধ্যে খুব কষ্ট করে এসেছে। মোমিনকে দুনিয়ার জিন্দিগিতে একটু কষ্ট বেশি করা লাগে না? আরাম আয়েশের জিন্দিগি ছেড়ে কোনো কোনো সময় কষ্ট বেশি করতে হয়, একটা সংগ্রামী জিন্দিগি যাপন করতে হয়। দুনিয়ার মধ্যে নাফসের সঙ্গে সে যুদ্ধ করে, হ্যাঁ সমাজের সঙ্গে যুদ্ধ করে, জেল জুলুম নির্যাতন সহ্য করে, বাতিলের কষ্ট পেয়ে পেয়ে দুনিয়ার থেকে যায়, বলে যে তোমাদের ভাইটা বড় কষ্ট করে এসেছে, তাকে একটু সান্ত্বনা দাও, তার জন্য একটু দোয়া দোয়া শুরু করে যায় তারা। এরপরে তারা তাকে অনেক কথা জিজ্ঞাসা করে, ক্বালা ওয়াসআলুনাহু মা ফাআলা ফুলান, তাদের পরিচিত আরেকজন আছে, তারা প্রায় একসঙ্গে ছিল বা নিজেদের সমসাময়িক বা নিজেদের বন্ধু বান্ধব বা নিজেদের আত্মীয় স্বজন, বলে অমুকের খবর কি, সে কি মারা গেছে, তাকে তো দেখলাম না, তার তো মানে এতদিনে চলে আসার কথা, মরে যাওয়ার কথা, কই মরলো না বা আসছে বলে খবর পাই নাই, আমাদের কাছে আসলো না, তার রুহ গেল কোথায়। ফায়াকুলু মাতা, ওই লোক তো মারা গেছেন, আওয়ামা যা আকুম, তার রুহ কি তোমাদের এখানে আসেনি। ফায়াকুলুনা, না ওই যে মাইয়ত যে নতুন আসছে সে জিজ্ঞাসা করে যে আমার আগে যে অমুক মারা গেলেন, তোমাদের সঙ্গী সাথী ছিলেন বা আমাদের সঙ্গী সাথী ছিলেন, সেই বেচারা কই, তাকে দেখি না তো, সে কি তো মারা গেছেন তোমাদের কাছে আসেনি। ফায়াকুলুনা যাহাবা বিহি ইলা উম্মিহিল হাওইয়া, তার রুহকে নিয়ে মানে তার মায়ের ঠিকানা, তার ঠিকানা হাওইয়াতে তাকে ফেলে দেওয়া হয়েছে, সে হাওইয়াতে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো এইভাবে মানুষ যদি হাওইয়াতে যাওয়ার জন্য চলে যায়, আল্লাহ তাআলার কাছে দুনিয়া থেকে যায়, তাহলে তার কি করুণ পরিণত হতে পারে, আমরা এখানেই তা দেখলাম। তো সূরা আল কারিয়ার তাফসির এখানে শেষ হলো। এখানে দুইটা ঠিকানার কথা এসেছে, দুইটা অবস্থার কথা এসেছে। ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া, কি সুন্দর ঠিকানা, যে ব্যক্তির নেকির আমলের পরিমাণ বেড়ে গেল সে কত সুখ জিন্দগি, সুখকর জিন্দগির দিকে চলে গেল, কত শান্তিময় জিন্দগি তার জন্য অপেক্ষা করছে। ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওইয়া, যার আমল নামার দুরবস্থা সেই ব্যক্তি জাহান্নামের হাবিয়ে দোজকে জ্বলার জন্য সেদিকেই তাকে নিক্ষিপ্ত করে ফেলে দেওয়া হলো। এই যে কামিয়াবির দুইটা লোকের দুইটা ডাইরেকশন আমরা দেখতে পেলাম, দুইজন দুই দিকে রাস্তা। এই দুনিয়ার মধ্যে হয়তো দুইজন একসঙ্গেই ছিল, দুইজন হয়তো একসঙ্গে উঠা বসাও করেছে, কিন্তু দুইজনের জীবনের লাইফ স্টাইল দুই রকম। অল্পের জন্য কেউ যদি জাহান্নামের ঠিকানা জোগাড় করে ফেলে কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর অল্পের জন্য কেউ যদি পাশ করে ফেলে কত বড় কামিয়াবি হয়ে গেল। ব্যাপারটা কি মারাত্মক আমরা কি চিন্তা করে দেখেছি, যদি ফয়সালা হয়ে যায় যে আল্লাহ মাফ করুক আমাদের কারো মৃত্যু হয়ে যায় জাহান্নামের দিকে যাওয়ার জন্য, কি উপায়টা হবে, কেমনে আমরা সহ্য করব। কাজেই এই পেরেশানি সহকারে এই সূরাটাকে পড়া, অর্থ মর্মার্থ উপলব্ধি করা, যখন আমরা বিভিন্ন সময় তেলাওয়াত করি, নামাজে পড়ি, এইটাকে নিজের জীবনের সঙ্গে তাকে মুতাআসির হওয়ার জন্য মনোযোগ দেওয়া এবং আমল নিয়ে চিন্তা করা যে আমি কোন লাইনের, আমার ডেস্টিনেশন কোন দিকে, আমার ঠিকানা কি রাইট ঠিকানা জোগাড় হচ্ছে না আমার ঠিকানা রং ওয়ান হচ্ছে, এবং এই ঠিকানার ব্যাসক্রম যদি হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। এই হলো এই সমস্ত সূরাগুলো আমাদের ইয়াকিনকে মজবুত করায়, যদি আমরা অর্থ সহকারে পড়ি, জীবনের উদ্দেশ্য লক্ষ্য অনেক কিছু পেতে চাই পাই না, অনেক কিছু হারিয়ে যায়, অনেক কিছু লস করি, তখন যে দুঃখ মুসিবত আসে সেই মুসিবতগুলো কিছুই না যদি আল্লাহর জান্নাত হারিয়ে যায় আমাদের কাছ থেকে, জাহান্নামে নিক্ষিপ্ত হতে গেলে, সেই কথা সাবধান করার জন্য এক একটি সূরাতে আল্লাহ তাআলা এত সুন্দর করে বয়ান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই যে নেকির পাল্লার ওজনকে ভারী করে দিয়ে ফিয়ে এই সাথে রাদিয়ার জান্নাতের ঠিকানা আল্লাহ তালা আমাদের জোগাড় করে দিন, আল্লাহ তালা জাহান্নাম থেকে আমাদেরকে মাফ করে দিন।